সকলকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও সবাই ভালোই আছি এখনো পর্যন্ত। যাই হোক, আর আমার একটা রিকোয়েস্ট ছিল আমার এক ভিউয়ার্স, সে ওনার মা অসুস্থ আর কি। ওনার আইডি নাম হইল ইভারগ্রিন বাংলাদেশ, ওনার নাম সম্ভবত পাপড়ি, অনেক আগে একবার নামটা বলছিল আমাকে, ভুলে গেছি। উনি হলো আমার অনেক পুরানো ভিউয়ার্স, মানে একদম প্রথম দিকে আমার ভিডিওগুলো দেখে। তো অনেক মাঝখানে কই যেন চলে গেছিলো, পাই নাই, মানে কমেন্টস টমেন্টস পাই নাই। আবার ওদিনকে রিকোয়েস্ট করছে কমেন্টসে যে ভাই আমার মা খুব অসুস্থ, তো আপনার ভিউয়ার্সদের কাছে একটু দোয়া চাইবেন। তো আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারের কাছে অনুরোধ করবো আর কি সবাইকেই, যে ওনার মানে পাপড়ির মায়ের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আমরাও অবশ্যই দোয়া করি, আশীর্বাদ করি যে ভগবান যেন তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দেয়। তো যাই হোক, আমরা তো চাই সবাই ভালো থাকুক। আর এখন তো মানে নতুন করে আবার করোনা দেখা দিতেছে, নতুন করে আবার হইতেছে, যা আমাদের দেশে এখন ওইভাবে হয় নাই, ভাগ্য ভালো হইলে হয়তো হবে না। যাই হোক, আজকে খাবো হইলো, এটা হলো মুসুরির ডাল, এটা হলো মুরগের মাংস, মুরগির মাংস না, এটা হলো মুরগের মাংস, দেশি মুরগির মাংস। আর এটা হইলো শোল মাছ, শোল না আর কি, টাকি, শোল টাকি আর কি, টাকি টাকি একটু বড়, শোল মানে মাছটা শোলই কিন্তু ছোটো সাইজের শোল মাছ আর কি। আর এখানে আছে একটু সালাদ, এই আর কি খাবার। ও এটা আছে, শাক আছে এখানে, এটা হলো এটাকে বলে নোথা শাক, এটা আর কি কয়েকটা শাক মিক্স করে করা হয়, চার পাঁচটা শাক মিক্স করে, মানে একদম লেটা লেটা, একটা মজা আছে। ঠিক আছে, শাক দিয়ে শুরু করি। ইভারগ্রিন বাংলাদেশ ওনার আইডি নাম, ওনার নামটা পাপড়ি হইতে পারে আবার না হইতে পারে, যাক ভুলে হইতে পারে, যাই হোক ওনার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে করে উনি তাড়াতাড়ি সুস্থ হয়। আমাদের সবার দোয়া আশীর্বাদে অবশ্যই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, অস্ট্রেলিয়া হয়তো আমরা নিউজ পাব। ডালের সাথে লেবু না হলে মজা লাগে না, করে নিন। নোতা শাকে তো আপনার এমনিতেই মরিচ অনেকগুলো, আস্তে আস্তে মরিচ দেয়, এটা ডুইলে খাইতে হয় আর কি। মানুষের রুচি কিন্তু আসলে পরিবর্তনশীল, এক একটা বয়সে এক একটা খাবার মজা লাগে। ছোটবেলায় মাংস খাইতে ভালো লাগতো, আবার ধরেন কলেজ লাইফ বা স্কুল লাইফ ফাস্টফুডের প্রতি সবাই আকৃষ্ট, এখন যে ফট আপনার কাছে ভালো লাগতেছে না, অনেকদিন পরে যে হয়তো বা ওই খাবারটা আপনার কাছে ভালো লাগবে। তবে মাছটা আমি ছোটবেলায় খেতে পারতাম, এখনও খেতে পারি, যেমন স্কুল লাইফে নিরামিষ খেতে পারতাম না। নিরামিষ আনলে খাইতে কষ্ট হতো, কিন্তু খাইতে হইতো কে, আমার বাসায় তো
ওইভাবে করতো না, রুটিনভাবে কি সব কিছু হতো। কেউ হয়তো এখন দুধ খেতে পছন্দ করেন না, কিন্তু একটা সময় যে দুধ ভালো লাগবে, বা সবার ক্ষেত্রে সেটা না হইতে পারে। লাউ দিয়ে, শোল মাছ দিয়ে, লাউ কেবল ঢাকার অনেকেই কুদু বলে, নাম রাখি আমি মাংস মাছটাতে বেশি করি পছন্দ করি। মাছটা আপনি বেশি খেলে ক্ষতি নেই কোনো, মাছগুলো দারুণ স্বাদ। যেমন ছোটোবেলায়, মানে ছোটোবেলায় বলতে ধরেন কলেজে যখন পড়ছি তখন আপনার এই চিকন চালের ভাত খুব স্বাদ লাগতো, মোটা চাল খাইতে পারতাম। ও গ্রামে আমরা মোটা চাল খেয়েছি, গ্রামে তো আসলে চালের
এটা ছিল না মানে যে যেটা যার খেতে হয় সেটাই খাইতে হতো শহরে যত টিনা চাল খাই সে তখন থেকে আর কি মোটাটা ভালো লাগতো না যত চিকন খাওয়া যায় এখন কিন্তু আবার মোটাটা ওই যে গ্রামের ওইটা ভালো লাগে ঠিক আছে আমরা তো অনেক সময় গ্রামে থেকে চাল আনি সময় সুযোগগুলো আনে মুরগিটা হলো মুরগটা হলো অনেক বাড়তি বড় সাইজের মুরগ মাংস মানে শক্ত হয়েছে অতটা শক্ত না ঠিক আছে দেশি মুরগি বা মুরগের মাংস শক্ত হয় অনেক তবে ইদানিং দেশি মুরগিরে ফার্মের মধ্যে লেখে পালে তারপর বিক্রি করে দাম বেশি পাওয়া যায় আর ফার্মের খাবারটাই ফার্মের মুরগির যেটা থাকে সেটার যে খাবারটা দেয় ওই খাবারটা খাওয়ায় যার কারণে মাংস বেশি হয় তুলনামূলক একটু নরম হয় ধরো সাতটা থাকে দেশি মুরগি করা তো বেশিরভাগই আমাদের গ্রাম অঞ্চলে আর কি পালে পালে বলতে ফার্মে না এমনিতেই গৃহস্থ বাড়ির মুরগিগুলো অনেক স্বাদ পাওয়া যায় গো কারণ তো বিক্রির উদ্দেশ্যে পারে না
মুসুরির ডালটা আমাদের দেশে ওটা খুবই টেস্ট, কিন্তু বেশি দিন পাওয়া গেল না। ডালের সিজনের আপনার প্রথম দুই তিন মাস পাওয়া যায়, তারপর শেষ। তারপরে অন্য দেশটাই দূষিত চালায়। ডাল চাষতে আমার হয় না কম, ঈদ আসার পরে আমাদের শস্য অনেকটাই সরিষা তাও সব জায়গায় হয় না, খালি ধান করে, কিন্তু ধানে কিন্তু লাভ কম। এবার ধানের দাম একটু বেশি আছে, তো খুবই ফাটাফাটি হইলো, সবগুলো আইটি মিশা দিচ্ছে। যাই হোক, সবাইকে আবার বলে দিই, এবার গ্রিন বাংলাদেশ ওনার আইডি নাম, ওনার নাম হইলো সম্ভবত পাপড়ি, ভুল হইতে পারে আমার, তবে আইডি নাম হলো এবার গ্রিন বাংলাদেশ। ওনার মা খুবই অসুস্থ, তো উনি আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাইছিল যে ভাই একটু যদি বলে দেন, তো আমার যত ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে সবাই ওনার মায়ের জন্য দোয়া করবে, যাতে করে খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক হয়ে যেতে পারে, ঠিক আছে? আর আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করে আজকে শেষ করি।